আলাইকুম। আমি আজকে নতুন একটা পিঠা বানাইছি। এটা মসুর ডাল দিয়ে পাকন পিঠা করলাম। এই যে দেখেন, আমরা সাধারণত মুগ ডাল দিয়ে করি, কিন্তু আমি একবার একটা বাসায় খাইছি, আমার খুব মজা লাগছে, আলাদা একটা ফ্লেভার। সেই জন্য আজকে ভাবলাম মসুর ডাল দিয়ে করি, কিন্তু খুবই জুসি আর খুবই টেস্টি, একদম খুবই ক্রিস্পি আর খেতে খুবই মজা। একদম ইজিভাবে বানানো যায়, আর মসুর ডালটা তো সবার বাসায় থাকে। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। আমি এখানে 1 কাপ মসুর ডাল নিয়ে নিয়েছি। ডালগুলোকে আমি এখন কয়েকবার পানি চেঞ্জ করে ধুয়ে ভালো করে তারপর এটা সিদ্ধ বসাই দেবো। আর আমি এখানে জাস্ট 1 কাপ মসুর ডালে 2 কাপ পানি দিয়ে বসাই দিলাম। তারপর এটা সিদ্ধ হওয়া পর্যন্ত এখন ঢাকনা দিয়ে আমি সিদ্ধ করে নেব। যখন সিদ্ধ হয়ে যাবে, এই যে একদম পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, তারপর এখন এখানে আমি দিয়ে দিব লবণ, কারণ এখানে আমি চালের গুঁড়ো ইউজ করব, সেই হিসাবে আমি লবণ দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কিছু নারিকেল, আমার মানে বাসায় নারিকেল ছিল, ড্রাই নারিকেল, ওখান থেকে 1/2 কাপের মতো নারিকেল দিয়ে দিচ্ছি। তারপর এখানে চাইলে আপনারা হলুদও ইউজ করতে পারেন, আর এলাচির আমি গুঁড়ো ইউজ করতেছি। আমি হলুদ ইউজ না করে আমি এখানে কালার দিচ্ছি অরেঞ্জ কালার থেকে। আমি খুবই অল্প একটু কালার দিয়ে দিলাম, জাস্ট কালারটা সুন্দর আসার জন্য। এখানে হলুদ ইউজ করা যায়। যে আমি একটু নাড়াচাড়া দিই, এখন আমি দিয়ে দিব এখানে চালের গুঁড়া 2 কাপ। দিয়ে আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আটাটা আমি করে ফেলবো। এরপর ঢাকনা দিয়ে আমি 5 মিনিটসের মতো রেখে, তারপর এর মধ্যে আমি চুলাটা অফ করে দিয়েছি। এখন নাড়াচাড়া দিয়ে আমি 5 মিনিট চুলা রাখবো। তারপর 5 মিনিট পর আমি এই যে ঠান্ডা হয়ে গেছে, একটু কুসুম গরম আছে, তারপর এই অবস্থায় আমি হাত দিয়ে একটু মাখে নিয়ে নিছি। এখন আমি একটা ডো নিয়ে নিছি, এখন আমি এটা বেলবো। এটা একটু মোটা করে বেলতে হবে, এই যে অনেক মোটা। এরপর আর ডিজাইনটা হলো যার যেভাবে আপনি পারেন ওভাবে ডিজাইনটা করে নেবেন, তবে আমি অত ভালো ডিজাইন পারি না, আমি যা পারি তা দিয়ে করছি। ডিজাইনটা এখানে ব্যাপার না, এখানে আপনি কিভাবে এখানে মজা করে বানাতে পারলেই হলো। সব কিছু ঠিক থাকলে এমনিতেই পিঠাটা অনেক মজা হয়। তবে আমি আজকে একটা কাটা দিয়ে সুন্দর করে কেটে নিচ্ছি, মানে বিভিন্ন অ্যাঙ্গেল করে। এরপর জাস্ট একটু ডিজাইন করবেন হাত দিয়ে, আর কিছু না, জাস্ট এটা যেন ভাসলে একদম মুচমুচে হয়, সেই জন্য আমি এভাবে করে সবগুলো বানিয়ে নিছি। এখন আমি একটা প্যানে তেল বসাই দিলাম, আর তেলটা একদম গরম হওয়া যাবে না, মোটামুটি যখন একটু সামান্য গরম হবে তখন পিঠাগুলো দিতে হবে, কারণ এখানে পিঠাগুলো সময় নিয়ে ভাজতে হবে। আর এক পাশে আমি শিরা বসাই দিচ্ছি। এখানে আমি 1.5 কাপ চিনির সাথে 1 কাপ পানি দিয়ে বাস বসাই দিলাম, 2টা এলাচিও দিয়ে দিচ্ছি। তারপর এখানে আমি একটু গুঁড়ো দিচ্ছি, জাস্ট কালারটা সুন্দর হওয়ার জন্য, বাটালি গুড়। এখানে আমি 1/2 কাপের মতো বাটালি গুড় দিব, আর এটা ভালো করে যখন ফুটে আসবে তখন আমি এক পাশে রেখে দিব। এর মাঝে আমি এখন পিঠাগুলো ভেজে নিব। আর পিঠাগুলো একটু সময় নিয়ে ভাজতে হবে, এক পাশে যখন একদম কালার এসে যাবে
তখন এপাশ উল্টাই দিব। একদম দুপাশে আমি গোল্ডেন কালার যখন হয়ে যাবে তখন আমি তুলে ডাইরেক্ট আমি দিয়ে দিব শিরার মধ্যে। শিরার মধ্যে আমি বেশিক্ষণ রাখবো না, জাস্ট এপাশ ওপাশ উল্টে এক দু মিনিট রেখে বাস আমি তুলে নেব। একদম ক্রিসপিনেসটা থাকবে। এই যে দেখেন আমি সবগুলো করে নিছি, আর এটা একদম এক সপ্তাহ 15 দিন কিচ্ছু হবে না, ফ্রিজে রেখে বাস খাবেন। এত মচমচে থাকে, একটু মচমচেটা যায় না। আশা করছি ভিডিওটা ভালো লাগবে, ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং আমার ফেসবুক পেজকে লাইক করবেন। আর আমার সাথেই থাকবেন। আজকে পর্যন্তই, আল্লাহ হাফিজ।